প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা দেখছেন হরর রিয়েলিটি শোয়ের বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল বিডি ঘোষ হান্টার। তো আমরা বিডি ঘোষ হান্টার টিম সবসময় চেষ্টা করি আপনাদের হরর রিয়েলিটি শো উপহার দিতে। তো প্রতিবারের মতো আজকে আমরা আরেকটা জায়গায় চলে আসছি। তো এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের স্কুল। তো অনেক অনেক ভয়ানক এই স্কুলটা এবং অনেকগুলো মর্মান্তিক ঘটনা কেন্দ্র করে আমাদের এই স্কুলে আসা। তো আজকে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব এবং এখানকার যে মর্মান্তিক ঘটনাগুলো আছে সেগুলো আপনারা শেয়ার করব আপনাদের সাথে। তো এগুলো দেখতে হলে এবং শুনতে হলে থাকতে হবে আমাদের সাথে শেষ পর্যন্ত। তো বরাবরের মতো আজকে আমরা দুজনে চলে আসছি। আমি ক্যামেরার সামনে হাওলাদার মেহেদি এবং ক্যামেরার পিছনে আছে মাসুম তানভীর ভাই। তো তানভীর ভাই, তো এখানকার যে ঘটনা মূলত একটা বাচ্চাকে কেন্দ্র করে, যে এখানে একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করায়, তারপর বাচ্চাটা ছিল একটু অ্যাবনর্মাল টাইপের, তো ওই বাচ্চাটাকে কেন্দ্র করে ওই বাচ্চাটা আর কি আর একটা বাচ্চাকে এখানে মাইরে ফেলে আর কি। তো পরবর্তীতে ওই বাচ্চাটাকে স্কুল থেকে রিজেক্ট করা হয় এবং ওই বাচ্চাটা কিছুদিন পর মারা যায়। কিন্তু মূলত যে ঘটনাটা ঘটে, ওই বাচ্চাটাকে স্কুলে দেখা যায়, স্কুলে যেই বাচ্চারা পড়ে হঠাৎ হঠাৎ করে ওই বাচ্চাটাকে দেখে যে ওদের সাথে মিশে গেছে, আবার দেখে বাথরুমে গেলে ওই বাচ্চাটাকে দেখে, ওদেরকে ভয় দেখায়। আর বাচ্চাটা একটু অ্যাবনর্মাল ছিল, তো যার কারণে অন্যান্য বাচ্চারা দেখলেই ভয় পায় আর কি, বাচ্চাটা আরও জানে মারা গেছে। তো এইগুলো কেন্দ্র করে আসলে এই জায়গাটা মানে একটু ভয়ানক এবং হন্টেড বলতে পারেন। এবং এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি ঘটে। তো এখানে নাকি অনেকগুলো জিনের বাচ্চা থাকে এবং একটা জিনের ফ্যামিলি থাকে মূলত। আর স্কুলটা হচ্ছে একটা মাঠের মাঝখানে, দেখলেই বুঝবেন চতুর্দিকে মাঠ, চতুর্দিকে মাঠ, এখানে তাল গাছ অসংখ্য, এখানে নাকি অসংখ্য তাল গাছ ছিল এদিকে। এদিকে এমন কুয়াশা, আসলে কুয়াশায় কিছু দেখা যায় না, ওই দূরে দেখবেন গাছ আছে, প্রচণ্ড কুয়াশা শীতের রাত, বুঝতেই পারছেন। আর শীতের রাতে এরকম ভয়ের অনুভূতিটা একটু অন্যরকম থাকে। তো যারা ভিডিওটা দেখছেন আশা করি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। হ্যাঁ, আমি দেখলাম। প্রচণ্ড কুয়াশা মাঠের মাঝখানে, বুঝতে তো পারছেন আসলে এইসব জায়গাগুলো এমনিতেই আসলে ভয়ানক। আর এখান থেকে পাশেই আছে একটা চিতাখোলা, মোস্ট একটা হন্টেড পরিবেশ। কতদিন মানে এখানে বাচ্চারা আসে না, দেখাই যেতেছে টিও পড়লে পানি পড়ে না, যে ভিজা না, কিন্তু জায়গাটা শুকায় না অনেক দিন যাবৎ। এখানে একটা কালো ছায়ার মতো কিছু ছিল, ওয়াশরুমটার পাশে কিছু একটা ছিল। এই জায়গাতেই দেখছি কিছু একটা ছায়ার মতো এখানে ছিল, দেখলাম এদিকে ভ্যানিশ হয়ে গেল।
খেজুর গাছের উপরে কিছু মানে ঝাঁপ দিতেছে কাটার ভিতরে, কি ছিল বুঝতেছি না। আর জিনের কিন্তু সব থেকে আপনার বাসায় জিন আছে মাস্ট বি, এটা মনে রাখবেন। কিন্তু ওরা বাস করে কিন্তু বাথরুমে, বাথরুমের ভিতরে কিন্তু জিন থাকে, নোংরা জিন। ওদের মানে নোংরা পরিবেশগুলো পছন্দ ওদের। এদিক থেকে সাউন্ড আসছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ভিতরে শব্দ করলো বলে, হ্যাঁ দেখো আল্লাহু আকবার, কলা গাছটা পুরো কলা গাছের উপরে কিছু একটা ঝাঁপ দিয়ে পড়ছে পড়ছে। আর এত পরিমাণে কুয়াশা, হ্যাঁ এই জায়গাটা যেটা বলতে নিছিলাম যে মূলত বুঝতেই তো পারতেছেন আসলে এরকম শীতের মধ্যে আর এত গভীর রাতে ভিডিও করা কত কষ্টকর। কলেজটার ওখানে কিছু আছে মনে হয়, গরু কিংবা মহিষে কলা পাতা খায় না যেভাবে চরমর চরমর করে ওরকম খাচ্ছে। পিছনে কিছু ছিল ময়লাগুলো পড়লো না, আস্তাগফিরুল্লাহ। শব্দ আসছে সাইলেন্টলি, শুনো আমাদের মনে হচ্ছে আমাদের চারপাশে গাছ নড়াচড়া করতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আসলে আমরা যে রিয়েলিস্টিক যে ভৌতিক ঘটনাগুলো যেমন হয় আমরা সেভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি। তুলসী গাছ, মানুষের অভাবের মতো উপরে উঠে গেল। ছোট একটা বাচ্চার গায়ে আগুন লাগছে এরকম একটা বড়ি ছিল, ছোট্ট একটা বড়ি। রুমের ভিতর থেকে বাইর হয়ে উপর উঠে গেছে এদিকে। কি ভয়ানক দেখতে, একদম তাল গাছের উপরে কিন্তু। হ্যাঁ, চলো তো ভিতরে, চলো ভিতরে চলো। স্কুলটা এক কথা বলা যায় এখন বন্ধই আছে। ভিতরে অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটে যার কারণে লম্বা চুলের মতো কিছু ছিল। হ্যাঁ, সবগুলো একটা স্বপ্ন হতেছে। হ্যাঁ, জল নেই
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। চোখের সামনে এটা কিন্তু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়ানক লাগতেছে ভাই দেখতে। হ্যাঁ, তোর যে মানে আচার আচরণ, সবগুলো একসাথে মুভ করতেছে, কোন বাচ্চা বসা এগুলোর উপরে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখলেন তো একদম চোখের সামনে কিন্তু এগুলো একসাথে সবগুলো লড়াচড়া করতেছিল, এগুলোর উপর কোনো বাচ্চা বসা খেলা করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বাচ্চাদের আর কি, যাতে বাচ্চারা সহজে পড়াশোনা করতে পারে, বুঝতে পারে। দেয়ালে পোস্টার দিয়ে দেওয়া আছে। নাম জানি চলে গেছে স্কুলটা।
এত সুন্দর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة অ্যাক্টিভিটিগুলো দেখছেন যা আমি বলবো, এগুলো যারা বাস্তবিক অর্থে যারা এরকমের সিচুয়েশনে পড়ছেন এবং এরকম ঘটনাগুলো দেখছেন তারাই বুঝবেন আসলে এগুলো সত্য নাকি। বাইরে থেকে সামনে নইলে কিছু একটা ব্লাস্ট হইলো, এরকম একটা সাউন্ড হলো রুমের ভিতর থেকে। কুকুরের সাউন্ড আসতেছে কিন্তু মনে হচ্ছে কিছু ঠক ঠক করে পড়তেছে।
দেখছি দেখছি, আল্লাহ দেখো মনে হয়েছে একটা ডেড বডি। তখন কিন্তু দেখছি এদিক থেকে বের হয়ে একটা মানে মনে হচ্ছে যেন ওই গাছটার উপরে উঠে গেছিল। কিফি সাউন্ড রুমের ভিতরে না শব্দ আসতেছে। ওটা কি চলো তো উপরে যাই দেখি। পিছনে কিছু হাঁটার শব্দ আছে। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মানে কিছু ভাঙ্গা পড়ল এদের। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، السلام عليكم ورحمة الله. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. সব অ্যাক্টিভিটিগুলো হচ্ছে
জল বিন কিছু একটা অভাব ছিল ওখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা কথা সেটা হলো যে এখন তো শীতের রাত, অনেক জায়গায় মানে অনেক দূরে দূরে বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠান হয় যার একটা সাউন্ড আসতে পারে। কুকুর ডাকতেছে আর একটা ক্রিপি সাউন্ড আসতেছে। ভাইয়া আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন কিন্তু ওটা দেখছিলাম ডেড বডির মতো এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির কুকুর ডাকতেছে কিন্তু। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুয়াশার সাথে ব্যানিশ হয়ে গেল। দেখেন যে আসলে আমরা যেটা বলি যে শয়তানের অস্তিত্ব কিন্তু খুব ইয়াতে আপনার সরাসরি এরকমভাবে ক্লিয়ারলি দেখা যায় না, যেটা ট্রু ঠিক আছে। আমরা যেটা দেখি দেখেন যে একটা অবয়বের মতো কিছু একটা দেখা যায়, ছায়ার মতো এত ক্লিয়ার দেখা যায় না। আল্লাহ ওই যে কি অনেক বড় একটা কিছু ছিল ওখানে কালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সাইলেন্ট চকি কুকুর ডাকতেছে কিন্তু
মনে কিছু ব্লাস্ট হলে এরকম সাউন্ড হয়, ঠিক ওই রকমেরই সাউন্ড হলো। আল্লাহ আকবার, মনে হচ্ছে কিছু হাঁটতে কিন্তু এখানে আসলাম পর খেলনাগুলো কিন্তু অটোমেটিক্যালি মুভ করতেছিল একসাথে। সম্ভব খেলনাগুলো কেমন অদ্ভুত লাগতেছে না, মনে হতেছে যেন এগুলো কেমন যেন তো আমার যেটা বলার সেটা হলো যে যাদের বাসায় মানে অনেকেই পুতুল রাখেন, খেলনা রাখেন বাচ্চাদের জন্য, মূলত এগুলোর ভিতরে কিন্তু জিন থাকে, ঠিক আছে? তো যেটা বলার সেটা হলো যে এগুলো দিয়ে বাচ্চাদেরকে খেলার জন্য অভ্যস্ত করবেন না। আপনি যদি ভালো ভালো আলেমদের কাছে জিজ্ঞেস করেন, ভালো ভালো হাদিস দিয়ে জানেন, দেখবেন যে কোরআনে অনেক জায়গায় বলা আছে, কোরআন হাদিসে অনেক জায়গায় আছে যে বাচ্চাদের খেলনার জন্য কিছু একটা পড়লো এখানে যেগুলোর ভিতরে কিন্তু জিন থাকে। তো এই জিনিসগুলো আসলে সবসময় আমরা সতর্ক থাকা দরকার আমাদের। শুনুন, ছাদের উপর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।
কিছু হাঁটার শব্দ আসে। পিছন দিকে মনে হয় দেখি, আসো এদিকে আসো। মনে হচ্ছে চতুর্দিকে মানে কিছু আমাদেরকে ফলো করতেছে। মাথার উপর কিছু উড়ে গেল কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হচ্ছে রুমের ভিতরে ভিতরে কিছু পড়তেছে। একটা কথা বলা, সেটা হলো অনেকে ভিডিওটা টেনে টেনে দেখেন। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফুললি কিছু বুঝতে পারবেন না। অনেক জায়গায় অনেক ধরনের অ্যাক্টিভিটি হয় যেটা আমরা নিজেরাই ফলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। যে অ্যাক্টিভিটিগুলো আমরা নিজেরাই দেখি না, অনেক কিছু ঘটে যায় আমাদের চোখের আড়ালে, সেগুলো আপনারা যদি ঠিকমতো দেখেন তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। বা আমাদের ভিডিওটা কোনো কমেডি শো না, আমরা যেটা বাস্তবিক অর্থে সেই অবস্থাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। রুমগুলোর ভিতরে মনে হইতেছে রুমের ভিতরে কিছু কুকুর ডাকতেছে অদ্ভুতভাবে। ঘোড়া হাঁটলে যেমন সাউন্ড আসে, আপনার হেডফোন দিয়ে একদম রিল্যাক্সে দেখেন ভিডিওটা, দেখবেন যে অনেক কিছু মানে ফিল পাইবেন, একটু ভয়ের অনুভূতি পাইবেন অন্যরকম ভাবে। এখান থেকে এই রুমের ভিতরে মনে হচ্ছে ঘোড়া ঘোড়া হাঁটতেছে ঠক 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 করে। ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে হেডফোন দিয়ে একদম রিল্যাক্স ভাবে দেখেন, একা একা রুম বন্ধ করে লাইট অফ করে তারপর দেখেন রাত্রে, একটা ভয়ের অন্যরকম অনুভূতি পাবেন। আসো আসো এদিকে আসো, আমরা ব্যাক করে বলা, সেটা হলো যে আশা করি বৃষ্টির মতো কিন্তু ঝরঝর করে কিছু পড়লো, যে আমাদের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আপনাদের কাছে আশা করতে পারি। আর এগুলো কিন্তু আমাদের
গায়ে মারার চেষ্টা করতেছে। তো লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যেটা বলা সেটা হলো যে সাবস্ক্রাইব করবেন আপনারা, যারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, আপনাদের কাছে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি আপনার রিলেটিভদের কাছে শেয়ার করবেন, ফ্রেন্ডদের কাছে। চতুর্দিক থেকে কিন্তু অ্যাক্টিভিটি পাচ্ছি আমরা অনেক কিছু। সেখানে অনেক রাত, এখন শীতের মধ্যে আসলে বুঝতেই তো পারতেছেন প্রচণ্ড ঠান্ডা। তো এখানে এর বেশি সময় থাকাটা আসলে আমাদের জন্য অনেক রিস্ক হয়ে যাবে। বিড়াল ডাকে, বিড়াল ডাকে। চলো, সুবহানাকা ইন্নাকা কুনতা মিনাজ জালিম। তো আজকের মতো আসলে আমরা বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা আশা করি সবাই শেয়ার করবেন সবার সাথে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।